আমার মনে হয় কলেজ লাইফের মেমরিগুলোই হয়তো সারা জীবন থেকে যায়। হেই, হ্যাঁ, ভাবছি। কি এত ভাবছিস বলতো? ভাবছি এই এই ব্রিজটা তো আগে এখানে ছিল না। হ্যাঁ, সেটা তো তুই ঠিকই বলেছিস, এই ব্রিজটা আগে এখানে ছিল না। অ্যাকচুয়ালি এটা জিএমআইটি স্টুডেন্টরা মিলেই তৈরি করেছে, ক্যান ইউ ইমাজিন? বাহ, ভাবতেও ভালো লাগে। হ্যাঁ সত্যি তাই, জিএমআইটি স্টুডেন্টরা এখন এমন এমন কাজ করছে যেগুলো কিন্তু মার্কেটে একটা আলাদা জায়গা করে নিচ্ছে। ফার্স্ট ইয়ার থেকে আমাদের এখানে স্টুডেন্টদের ডিফারেন্ট ইনোভেটিভ প্রজেক্টসের জন্য তৈরি করা হয়, তার জন্য প্রপার ট্রেনিং আমাদের ইনস্টিটিউট আছে, বাইরে থেকে ডিফারেন্ট টাইপস অফ মোটিভেটেড স্পিকার আনা হয়, প্লাস আমাদের এখানে যারা ন্যাশনাল লেভেলে কম্পিট করতে চায় তাদের স্পেশালাইজড ট্রেনিং দেওয়া হয়। ন্যাশনাল লেভেল কম্পিটিশনগুলোতে যায়, ন্যাশনাল লেভেল কম্পিটিশন যাওয়ার ফলে তাদের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়, ফলে তারা যেসব প্রোডাক্ট আমাদের নিত্য প্রয়োজনীয় এখনকার জরুরি সেই প্রোডাক্টগুলো তারা বানাতে অনেক বেশি আগ্রহী ওঠে। কিছু কিছু প্রোডাক্টের কথা না বললেই নয়, যেমন ধরুন আমাদের এই বায়োফুয়েল কারটা, যেটা পেট্রোলেও চলে আবার গ্যাসেও চলে। আমাদের ই বাইক তৈরি হয়েছে ওয়াটার হারভেস্টিং সিস্টেম, তাছাড়া আমাদের মাইন্ড কন্ট্রোল রোবট আছে, যেটা আপনি যেরকম চিন্তা করবেন গাড়িটা সেইভাবে মুভ করবে। তাছাড়া আছে আমাদের কুলিং জ্যাকেট, আপনি জ্যাকেটটা গায়ে দিয়ে সুইচ অন করলেই আপনি ঠান্ডা হাওয়া পাবেন। এই তুই কি এখন বেরিয়ে যাবি নাকি? কেন, তুই কি বেরিয়ে যাচ্ছিস নাকি? না না, আমি এখন ডিরেক্টর স্যারের ওখানে যাচ্ছি, অ্যালামনাই প্রোগ্রাম নিয়ে একটা মিটিং আছে, বুঝলি তো? তাহলে তুই একটা কাজ কর, মিটিংটা তুই সেরে নে, ততক্ষণে আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছি, তোর হয়ে গেলে আমাকে ফোন করে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও, তোর নাম্বারটা তো নেই আমার কাছে, নিয়ে নে। বল বল। 7076 8826 7। আচ্ছা, হয়ে গেলে কল করিস। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে একটা মিসড কল দিয়ে রাখছি। শুরুতে আপনাদের আরেকজনের কথা বলবো ভেবেছিলাম, সেই আরেকজন হলো অর্পিতা। আজকের দিনটা দুজনের জন্যই খুব স্পেশাল, কেন সেটা দেখতেই পাবেন।